আপনারা দেখছেন আমরাও আছি ইউটিউব চ্যানেল, তোমাদের সাথে তোমাদের পাশে আমরাও আছি, আপনাদের সাথে আমি মানুষ। আজ আমি আপনাদের শোনাবো জয়দেব সাঁতরা রচিত একটি গল্প দোতারা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনামা, কেন বাঁধো দালান ঘর। আতুল গানটি শুনে চমকে ওঠে, দোতারা বাজিয়ে কেই গান গাইছে, বিশু গায়েন না? দরজার দিকে তাকিয়ে তার সম্বিত ফেরে, দেখে এক বাউল দোতারা বাজিয়ে গান ধরেছে। এই গান রাতুলের খুব চেনা। রাতুলের মনে পড়ে বিশু বায়েন থেকে বিশু গায়েন হয়ে ওঠার এক করুণ কাহিনী। রাতুলের বয়স তখন খুবই কম, চড়কডাঙ্গা গ্রামটিও তখন তার আপন কৌলিন্য হারায়নি, আর পাঁচটা গ্রামের থেকে একটু আলাদা। গাছগাছালিতে ভরা পটে আঁকা ছবির মতো সুন্দর এক গ্রাম, চৈত্র মাস আসার সঙ্গে সঙ্গে গ্রামটি আরও সুন্দর হয়ে ওঠে। কৃষ্ণচূড়া গাছগুলি তাদের আগুন রাঙানো রূপ নিয়ে আরও সুন্দর করে সাজায় এই গ্রামকে। চৈত্রের শুরুতেই বিশু বায়েনের ঢাকে কাঠি পড়ে, শুরু হয়ে যায় চড়কডাঙ্গা গ্রামে শিবের গাজনের প্রস্তুতি। সারা মাস ধরে শিবের উদ্দেশ্যে প্রতি সন্ধ্যায় নিবেদিত হয় মনুই, অর্থাৎ যাকে আমরা বাংলায় পায়েস বলে থাকি আর কি। চড়কডাঙ্গা গ্রামের মানুষজনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই গাজনের জন্য, বিশেষত চৈত্রের শেষ তিন দিন। গামার গাছ কাটা, রাত গাজন এবং দিন গাজন। চড়কডাঙ্গার আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এই শিবের গাজনে যোগ দেয়। কত মানুষ ভক্ত সন্ন্যাসী হয়, সকলে মিলে আনন্দে মুশগুল হয়ে থাকে। আর একটা বিশেষ কারণে সকলে এখানে আসে, তা বিশু বায়েনের ঢাক বাজানোর কেরামতি। সারা মাস একা ঢাক বাজালেও বিশু শেষ তিন দিন দলবল নিয়েই হাজির হয়। সারা মাস পটাড্যাং ড্যাং পটাড্যাং বাজালেও তার দলবলের সঙ্গে জিনাকজিজিং নাকজিনাজিং জিনাকজিজিং ঝা, কাঁসর যুগে ঢাকের এই আওয়াজ সকলের মনে একটা আলাদা দোলা দিয়ে যায়। গ্রামের মানুষজনদের অনেকেই ঢাকের তালে তালে নাচন কোদন করে, সহজে তারা বিশু বায়েনকে ছাড়ে না। সারা গ্রাম তার ঢাক বাজানোর প্রশংসা করে, বলে এ তল্লাটে এত বড় ঢাক বাজিয়ে আর নেই। বিশুর শিল্পী সত্তা ভেতরে ভেতরে একটা তৃপ্তি অনুভব করে, সে আরও দ্বিগুণ উৎসাহের সঙ্গে ঢাক বাজায়। কারো কাছ থেকে দু এক টাকা পুরস্কার হিসাবে পেলে সে মনে মনে বেশ গর্ব অনুভব করে, কিন্তু তার আত্মমর্যাদা এবং শিল্পী সত্তায় বড় আঘাত লাগলো সেই দিন, যেদিন ছেলে ছোকরা দল তার ঢাক বাজানোর প্রতি তেমন উৎসাহ না দেখিয়ে অবহেলা করতে লাগলো। এবারে গাজনে তারা বিশু বায়েনের ঢাকের পাশাপাশি অন্য ধরনের বাজনা নিয়ে এলো। সকলের মন ছুটল নতুন বাজনার দিকে, কেউ আর বিশু বায়েনের ঢাক বাজানো তেমনভাবে শুনতে চাইল না। বিশুর শিল্পী সত্তা বিদ্রোহী হয়ে উঠল, সে মনে মনে ভাবল সামনের বছরে গাজনে এর প্রতিশোধ নেবেই নেবে, তাই ঢাক বাজানোর প্রতি সে আরও মনোযোগ দিল। কীভাবে কাঁসর যোগে ঢাকের বোলকে আরও শ্রুতিমধুর করে তোলা যায় সেই দিকেই সে জোর দিল বেশি। মানুষজনকে সে বোঝাবে প্রাচীনতম এই বাদ্যযন্ত্রটির গুরুত্ব। অবশেষে এলো সেই বহু আকাঙ্ক্ষিত দিন। ছেলে ছোকরার দল এবারও নতুন বাজনা এনেছে, তারা ঠিক করেছে বিশুর ডাকের ওই পটাড্যাং ড্যাং পটাড্যাং বিকট আওয়াজ আর শুনবে না, তারা নতুন বাজনা দিয়ে বিশুকেও তাক লাগিয়ে দেবে। বিশুও নবপ্রজন্মের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাজাতে শুরু করে জিনাকজিজিং নাকজিনাজিং জিনাকজিজিং ঝা। বয়স্কদের দু একজন তার বাজনার তারিফ করলেও বেশিরভাগ মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এতে বিশুর শিল্পী সত্তার পরাভব ঘটে।
সে মনে মনে স্থির করে, আর না, ঢাক সে আর বাজাবে না, শিল্পীর ও শিল্পের অপমান তাকে ব্যথিত করে তোলে। গাজন সেরে বাড়ি ফিরে গিয়ে বিশু কদিন আনমোনা হয়ে বসে রইল। তার নিজের ছোট্ট কুঁড়ে ঘরটিতে বসে বসে সে কাঁদতে লাগলো। আজ তার মনে পড়ল অনেক কথা। চড়কডাঙ্গা গ্রামের শিবের গাজন, তাকে দিয়ে ঢাক বাজানো, মাতব্বর স্থানীয়দের প্রশংসা, সবই তার মনকে ভারাক্রান্ত করে তুলল। সে আরো ভাবল, এমন একটা দিন ছিল যখন বিশু ছাড়া আর কারো কথা ভাবতেই পারত না গ্রামের মানুষ। গাজনে ছেলে ছোকরাদের ঢাকের তালে নাচবে কে? কার ঢাকের তালে তালে সন্ন্যাসীরা নাচতে নাচতে দণ্ডি কাটবে? এর উত্তরে একটাই নাম, বিশু বায়েন। বাড়িতে বসে ঢাকটার দিকে বিশুর দৃষ্টি যেতেই সে ক্ষোভে ফেটে পড়ে। মনে মনে ভাবে, এই ঢাকটাই হয়েছে তার কাল, এই আপদটা বাড়ি থেকে দূর করতে হবে, আর সে কোনোদিন ঢাক বাজাবে না। এই কথা ভাবতেই তার মনটা হু হু করে কেঁদে ওঠে। তবু সমস্ত দুঃখ ব্যথা বুকে চেপে রেখে ভিনগাঁয়ের এক ঢাকির কাছে তার ঢাকটা বিক্রি করে দেয়। ঢাক বেচা টাকায় কিনে নিয়ে আসে একটা দোতারা। এবার সে সুরের সাধনা করবে, সে বায়েন থেকে হয়ে উঠবে গায়েন। দোতারা নিয়ে চলতে থাকে তার গভীর সুরের সাধনা। সে সকলকে তাক লাগিয়ে দিতে চায়। ছেলে ছোকরা দলকে সে দেখিয়ে দেবে সেও পারে। গাজন তলাতেই প্রমাণ করবে বিশুর শিল্পী সত্তা এখনো শেষ হয়ে যায়নি। তাই চড়কডাঙ্গার মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বিশু জানালো, সে গাজনতলায় দোতারা বাজিয়ে সকলকে গান শোনাবে। আবার মানুষের ভিড় জমল গাজনতলায়। তারা দেখতে চায় বিশু গায়নের গায়কী শক্তি। বিশু তার দোতারা নিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে তাতে সুর সংযোজন করে এবং উদ্দাত্ত কণ্ঠে গেয়ে ওঠে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনামার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনামার। সকলে বিশু গায়নের গায়কীর প্রশংসা করল খুব। বলাবলি করতে লাগলো, জাত শিল্পী কখনো মরে না, মরতে পারে না। গ্রামের মানুষদের গান শুনিয়ে খুশি করে বিশু বাড়ি ফিরে গেল। পরদিন সকালে বিশুকে আর কোথাও দেখতে পাওয়া গেল না। গ্রাম ছেড়ে সে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। তার ছোট্ট কুঁড়ে ঘরে গিয়ে দেখল সুরের সাধক শিল্পী বিশু কোথাও নেই, পড়ে রয়েছে তার প্রিয় দোতারাটা। আমার কণ্ঠে জয়দেব সাঁতরার লেখা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।